আমার উচ্চ মাধ্যমিকের শ্রেণীর ছাত্রছাত্রী ও প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমাদের সকলের বারংবার অনুরোধে এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সামনে ভূগোলের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের সকলের সুবিধার্থে আমরা ভূগোল সাজেশনটিকে 5টি ইউনিট বা 5টি পার্টে বিভক্ত করেছি। আজকের এই ভিডিওতে ইউনিট 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব। ইউনিট 5 অর্থাৎ পর্ব 5-এ যে অধ্যায়গুলি রয়েছে, জনসংখ্যা, জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 2 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো প্রথমত তোমাদের সামনে বলবো, তারপর 4 এবং 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চলো 2 এবং 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যার নিয়ন্ত্রকগুলি কী কী? 3 নম্বর প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য কী? 4 নম্বর প্রশ্ন, জনস্বল্পতা ও জনাধিক্যের মধ্যে পার্থক্য কী? 5 নম্বর প্রশ্ন, জন্মহার ও মৃত্যুহার কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, পরিব্রাজন জনসংখ্যা বণ্টনকে কীভাবে প্রভাবিত করে? 7 নম্বর প্রশ্ন, বয়স লিঙ্গ পিরামিড কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল বা অনুন্নত এবং উন্নত দেশের জনসংখ্যার জনসংখ্যা পিরামিডের আকৃতিগত পার্থক্যগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ জনবসতির জনগণনা ভিত্তিক সংজ্ঞা দাও। 10 নম্বর প্রশ্ন, সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম কাকে বলে? 11 নম্বর প্রশ্ন, জনবিস্ফোরণ কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, উপনগর বা স্যাটেলাইট টাউন কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল কী এবং এর বৈশিষ্ট্য লেখ? 15 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে পরিকল্পনা অঞ্চলের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন, দণ্ডাকৃতি বা রৈখিক বসতির সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, হ্যামলেট কী? 18 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। এরপর 4 এবং 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, জনবণ্ঠনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মানুষ জমি অনুপাত কাকে বলে এবং তা কীভাবে নির্ধারণ করা হয়? 3 নম্বর প্রশ্ন, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ কাম্য জনসংখ্যার ধারণা দাও। 4 নম্বর প্রশ্ন, একটি উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্যগুলি চিত্র সহ উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, একটি উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্যগুলি চিত্র সহ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, পৌরবসতির ক্রিয়াভিত্তিক শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, গ্রামীণ বসতির প্রকারভেদগুলি উল্লেখ করে তাদের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত কেন? পরের প্রশ্ন, জনবিবর্তন মডেল সম্পর্কে ধারণা দাও এবং এর বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য সহ পরিকল্পনা অঞ্চলের বিবরণ দাও। পরের প্রশ্ন, হলদিয়া বন্দরের গুরুত্ব ও গড়ে ওঠার কারণগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, ছত্তিশগড় অঞ্চলে খনিজ সম্পদ ও শিল্প সমাবেশের বিবরণ দাও। জনসংখ্যা, জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলিই ছিল। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, সাজেশন বা টেক্সট ভিত্তিক আলোচনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। ওকে, বাই।